Welcome, Vista Presents Hawkeye powered by Ulala Group. Hassan Mahdi আছি আপনাদের সাথে South Africa's Port Elizabeth-এর St. George's Park থেকে। এই প্রথম St. George's Park-এ ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। গেল 20 বছরে South Africa-এ বেশ কয়েকবার বাংলাদেশ দল সফর করেছে। 2003 সালে South Africa-এ বাংলাদেশ দল বিশ্বকাপও খেলেছে। কিন্তু কখনোই St. George's Park-এ বাংলাদেশের ক্রিকেট খেলার সুযোগ হয়নি। এবারই প্রথম এই সেন্ট জর্জেস পার্কে বাংলাদেশ দল ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে ইনফ্যাক্ট বাংলাদেশ দল প্রথমবারের মতো টেস্ট খেলছে কেন সেন্ট জর্জেস পার্ক অন্যান্য গ্রাউন্ডের চেয়ে আলাদা সাউথ আফ্রিকার সবচাইতে পুরনো টেস্ট ভেনু হচ্ছে এই সেন্ট জর্জেস পার্ক 1988-89 সনে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে এখানে টেস্ট খেলেছিল সাউথ আফ্রিকা সেটা ছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পর বাইরের কোনো ভেনুতে প্রথম টেস্ট আয়োজন এবং সেই ম্যাচটাতে অবশ্য ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়েছিল নানান কারণে এই মাঠের গুরুত্ব অপরিসীম ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে 20 বছরের আইসোলেশনে গিয়েছিল সাউথ আফ্রিকা করোনার কারণে না সেটা বর্ণবাদের কারণে সেখান থেকে ফিরে এসে প্রথম যে ইন্টারন্যাশনাল ম্যাচটা সাউথ আফ্রিকা খেলেছে সেটাও এই বিখ্যাত সেন্ট জর্জেস পার্কে সাউথ আফ্রিকার ক্রিকেটের সাথে এই মাঠ ঐতিহাসিকভাবে অঙ্গাঙ্গিভাবে আসলে জড়িত এই মাঠের গুরুত্ব বলি মাহাত্ম্য বলি বিশেষত্ব বলি সাউথ আফ্রিকার অন্যান্য সকল গ্রাউন্ডের চেয়ে একেবারেই আলাদা এই মাঠে অনেক ধরনের মজার মজার ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা 1896 সাল ইংল্যান্ডের একজন বোলার সাউথ আফ্রিকার দুই ইনিংসে নিয়েছিলেন 15 উইকেট 38 রানে জর্জ লামান নামে সেই বোলার নিয়েছিলেন 7 উইকেট পরের ইনিংসে 7 রানে নিয়েছিলেন 8 উইকেট 30 রানে অল আউট হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা সেটা সাউথ আফ্রিকার টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম রানে অল আউট হয়ে যাওয়ার ঘটনা বিখ্যাত এই টেস্ট ভেনুতে 2020 সালে সবশেষ সাউথ আফ্রিকা একটা টেস্ট ম্যাচ খেলেছে দু বছর পরে আবারও এই মাঠে কারণ মাঝখানে করোনা হয়েছে এবং এই কোভিড চলাকালীন সময়টাতে আসলে সেভাবে ক্রিকেট এগিয়ে যায়নি ইনফ্যাক্ট অন্য সব স্পোর্টসের মতো ক্রিকেটও পিছনে পড়েছিল আবারও বাংলাদেশের বিপক্ষে এই মাঠ দিয়ে ফিরছে দুই বছর পরে টেস্ট ক্রিকেট এই মাঠ এবং এই ওয়েদার কন্ডিশন সব কিছুই আলাদা করে বাংলাদেশকে ভাবনার মধ্যে রেখেছে কারণ ডারবান টেস্টে বাংলাদেশ দল ফোর্থ ইনিংসে 53 রানে অল আউট হয়ে গিয়েছিল এই মাঠেরও ভিন্ন ভিন্ন রকমের তথ্যপাত্র আছে সবচেয়ে বড় তথ্যপাত্রের ব্যাপারটা হচ্ছে এই মাঠে খুব কম সময়ে 5 দিন টেস্ট গড়ায় 3.5 দিন 4 দিন কিংবা 3 দিনেই এখানে টেস্টের রেজাল্ট হয়ে যায় শুধুমাত্র এখানকার কন্ডিশন আর উইকেটের কারণে না বৃষ্টিও অন্যতম কারণ বৃষ্টির কারণেও দেখা যায় যে 3 দিন 3.5 দিনে এখানে টেস্ট শেষ হয়ে যায় কারণ সাধারণত পোর্ট এলিজাবেথের যে ওয়েদার সেখানে উইকেন্ডেগুলোতে শনিবার শুক্রবার এবং রবিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা ডারবানেও ছিল কিন্তু ডারবানে ম্যাচের দিন বৃষ্টি হয়নি কিন্তু রাতে ঠিকঠাক বৃষ্টি হয়েছিল তবে পোর্ট এলিজাবেথে যারা লোকাল তারা কিন্তু অনেকেই বলছেন যে এই টেস্ট ম্যাচও 5 দিন হওয়ার সম্ভাবনা কম আমরা সেন্ট জর্জেস পার্কের ওয়েদার কন্ডিশন এবং এখানে বাংলাদেশ দল কিভাবে ঘুরে দাঁড়াতে চায় এই টেস্ট নিয়ে বা দ্বিতীয় টেস্ট নিয়ে কি ভাবছেন বাংলাদেশ ক্যাপ্টেন আমরা একটু তার মুখ থেকে শুনবো এক এক জায়গায় এক এক রকম সিচুয়েশনে পড়তে পারেন এটাই আপনার এরা ক্রিকেটার না সব ক্ষেত্রে হয় কিন্তু তো আপনার চ্যালেঞ্জ হলো আপনার এটার সাথে মানিয়ে নিয়ে খেলতে হবে না সব জায়গায় তো আপনার খালি আপনার যেটা একটু বলো এক সময় এক কন্ডিশনে থাকবে ইংল্যান্ডে একরকম থাকে নিউজিল্যান্ডে একরকম থাকে সাউথ আফ্রিকার ডিফারেন্ট তো এক এক জায়গায় একরকম তো আপনার এটার সাথে আসলে মানিয়ে নিয়ে খেলাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো আমার কাছে মনে হয় সবাই এই জিনিসটা নিয়ে সবাই মানিয়ে নিয়ে খেলবে আর আমরা ওইভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে আছি এখানে যে ডিফারেন্স কন্ডিশন সেটা বাতাস অনেক বেশি আমরা ওয়েলিংটনে খেলেছি ওয়েলিংটনে কিন্তু প্রচুর বাতাস থাকে কিছুটা সিমিলার কন্ডিশন এখানে তো এমন না যে এরকম কন্ডিশন আমরা আগে খেলিনি উইকেটটা কিন্তু খুব বেশি ডিফার করছে না আমি বলবো না যে উইকেটটা যে নর্মালি সাউথ আফ্রিকা যেমন উইকেট আমরা আশা করে থাকি তেমন কিন্তু উইকেট ডারবানে ছিল না এখানেও যতদূর দেখেছি মনে হচ্ছে না ঠিক ওরকম সুইমিং কন্ডিশন হবে ম্যাচ শুরু হলে আরও ভালো বোঝা যাবে বাট সো ফার সো গুড কন্ডিশনটা খুব যে বিরুদ্ধ যাচ্ছে তেমন আমি বলবো না অবশ্যই টেস্ট ম্যাচ সবসময় বড় চ্যালেঞ্জ আমরা এই টেস্ট ম্যাচে ভালো করতে হলে তো আপনি একটু আন্ডার প্রেশার থাকবেন অবশ্যই বাট আমরা সবাই চাইছি যে টেস্ট শেষটা ভালো করে দেশে ফিরতে ডারবান টেস্টের অনেক পজিটিভ ইনস্টিংক্ট আসলে এই টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্যাপ্টেন কাজে লাগাতে চান অনেক পজিটিভ আসলে ছিল ডারবান টেস্টে শুধুমাত্র ফোর্থ ইনিংসে বা পঞ্চম দিনে বাংলাদেশের 53 রানে ভেঙে পড়া ছাড়া
বাকি চার দিন কিন্তু বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলেছে। তবে সেইখানে একটা বড় প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই ব্যাপারে স্বীকার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশের প্রথম সারির কয়েকটা গণমাধ্যমেও এই খবরটা উঠে এসেছে। ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ টেস্ট ক্যাপ্টেন, তিনি টেস্ট ম্যাচে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন তো? নিশ্চিত ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এগেইন, ভিস্তা প্রেজেন্টস হোকাই পাওয়ার্ড বাই উলালা গ্রুপ, পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক থেকে মাহাদি আছি আপনাদের সাথে। আমরা বলছিলাম যে ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন তো? প্রথম টেস্টে ডারবানে মমিনুল হক সৌরভ এবং টিমের দুই কোচ রাসেল ডবিং এবং অ্যালান ডোনাল্ড দুজনেই চেয়েছিলেন আগে ব্যাট করতে, কিন্তু বাংলাদেশের দুজন সিনিয়র ক্রিকেটারের চাপেই নাকি বাংলাদেশ দল পরে ব্যাট করার সিদ্ধান্তটা নিয়েছে। সেই সিদ্ধান্ত কতখানি বুমেরাং ছিল সেটা অলরেডি প্রমাণিত হয়েছে। বাংলাদেশ দল ফোর্থ ইনিংসে 53 রানে অল আউট হয়ে গিয়েছে এবং সাউথ আফ্রিকাকে আগে ব্যাট করার সুযোগটা দিয়ে তাদের বড় রানের সুযোগটাও বাংলাদেশ দল করে দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তিনি বলেছেন দুজন সিনিয়র ক্রিকেটার আসলে চাননি আগে ব্যাট করতে, তারা সাউথ আফ্রিকার যে ডারবানের উইকেট এবং যে পেসি কন্ডিশন, একই সাথে সাউথ আফ্রিকার পেস বোলিংয়ের বিপক্ষে তারা আগে ব্যাট করার ঝুঁকিটা নিতে চাননি, তারা ছিলেন আত্মবিশ্বাসের বাইরে। সেখানে একজন সিনিয়র ক্রিকেটার আবার সেই টেস্টে খেলেনও নি, তারপরেও বাংলাদেশ দল সেই টেস্ট ম্যাচে প্রথম চার দিন লড়াই করেছিল। এই টেস্টেও কি একই রকম কিছু হতে যাচ্ছে? আসলে কি সিনিয়র ক্রিকেটারদের চাপে মমিনুল হক মানে তার মতন করে সিদ্ধান্ত নিতে পারেন না? আসল সত্যটা কি, ক্যাপ্টেন কি বলছেন? ডারবান টেস্টের পরে দায়ভার নিজের কাঁধেই তিনি নিয়েছিলেন এবং তিনি বলেছেন যে 53 রানে অল আউট হয়ে যাওয়াটা শুধুমাত্র বাজে ব্যাটিং, এর বাইরে অন্য কিছু নয়। বাংলাদেশ দল সেই দিনটাতে, স্পেসিফিক সেই দিনটাতে খুবই বাজে ব্যাটিং করেছে। মমিনুল হক সৌরভ পোর্ট এলিজাবেথ টেস্টে, তার মানে হচ্ছে এই সেন্ট জর্জেস পার্কে, সেই প্রথম ডারবান টেস্টের ব্যাপারটাও টেনে এনেছেন এবং সেখান থেকে সেই ভুল থেকে শিক্ষা নিতে চান, ভুলে যেতে চান সেই পঞ্চম দিনটা, সেই পজিটিভ জিনিসগুলো দিয়েই সেন্ট জর্জেস পার্কে তিনি ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজছেন। পাঁচ দিনে খেলা চার দিনে খুব ভালো ক্রিকেট খেলছি, একটা দিন হয়তো ফার্স্ট লাস্ট সেশনটা আমরা মানে প্রথম সেশনে খুব বাজে খেলেছি। তো আপনার আমার কাছে মনে হয় এরকম হয় মাঝে মধ্যে হয়, কিন্তু আমার কাছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমরা পজিটিভ অনেক কিছু ছিল, যেমন তাসকিন খুব ভালো বল করেছে, খালেদ খুব ভালো বল করেছে, তারপর আপনার জয় খুব ভালো ইনিংস খেলেছে, তারপরে আপনার যদি দেখেন আপনার লিটনও খুব ভালো ব্যাটিং করেছে, তারপরে আপনার মোটামুটি সবাই খুব রানে আছে, সবাই খুব কমপ্যাক্ট ছিল। তো টিম ওয়াইজ আপনার খালি আমরা ওই লাস্ট ইনিংসটা হয়তো আপনার একটু খুব বাজে ব্যাটিং করে ফেলেছি। তো এইখানে আমার কাছে মনে হয় সবাই খুব ফুরফুরে মেজাজে আছে, সবাই খুব কনফিডেন্ট আছে এই নেক্সট টেস্ট ম্যাচটা নিয়ে। সেন্ট জর্জেস পার্কে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না তার অনেক কিছুই ডিপেন্ড করছে রাইট টিম কম্বিনেশন, ওয়েদার এবং কন্ডিশনের উপরে। উইকেট ডারবানে বাংলাদেশ দল অন্ততপক্ষে তিন দিন চার দিন সে উইকেট দেখার সুযোগ পেয়েছে। বাংলাদেশ দল বারবারই উইকেট দেখেছে, উইকেট নিয়ে অ্যাসেসমেন্টে যখন গেছে তখন বাংলাদেশ দল ভুল করেছে। ভালো ব্যাটিং উইকেট ছিল সেখানে এবং স্পিনাররা চতুর্থ ইনিংসে 10টা উইকেট নিয়েছেন, কেশব মহারাজ এবং সেমন হার্মার এই দুজনে মিলে 10 উইকেট নিয়েছেন। আদতে সেই উইকেটে অনেক বেশি বল গ্রিপ করেছে, বড় বড় টার্ন করেছে, বিষয়টা তা না, এক্সট্রাঅর্ডিনারি বোলিং করে আসলে উইকেট নিতে পারেননি তারা, উইকেটটা আসলে গেছে, ব্যাটসম্যান অনেকটা গিফট করেছেন, সোজা বল বুঝতে পারেননি, অনেকটা আত্মবিশ্বাসের অভাব সেই কারণে। পোর্ট এলিজাবেথে সেরকম ভুল হলে বিপদ তো অবশ্যই বাংলাদেশ দলের জন্য আছে, যে কারণে বাংলাদেশ দল পোর্ট এলিজাবেথে সতর্ক হতে চান। আমরা নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এগেইন, ভিস্তা প্রেজেন্টস হকাই পাওয়ার্ড বাই উলালা গ্রুপ। এই মুহূর্তে বড় প্রশ্ন, কেমন হতে যাচ্ছে পোর্ট এলিজাবেথ টেস্টে টাইগারদের সেরা একাদশ? অনেকটা ডারবানের মতোই, সেখানে আমরা ক্যাপ্টেনের মুখে শুনেছিলাম যে বাংলাদেশ দল এখনও পর্যন্ত 7 ব্যাটসম্যান এবং 4 বোলার নিয়ে খেলতে পারবে, 6 ব্যাটসম্যান 5 বোলার নিয়ে খেলার মতো বিলাসিতা করার সুযোগ তার হাতে নেই, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রথম 5 ব্যাটসম্যানদের টেস্ট এভারেজ খুব একটা হেলদি না, দু একজন বাদে বাকিরা সবাই কিন্তু
টেস্ট অ্যাভারেজের দিক থেকে বা ব্যাটিংয়ের দিক থেকে অনেকখানি পিছিয়ে আছে, যে কারণে একজন এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ দল খেলতে চায়। মাউন্ট মুঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জিতেছিল সেখানেও প্রায় একই কম্বিনেশনের দলটা ছিল, কিন্তু ডারবানে সেটা মিসফায়ার করে গেছে। বাংলাদেশ দল প্রায় চার দিন পাঁচ দিন এই পুরো টেস্ট ম্যাচেই 15টা সেশন যেহেতু খেলা হয়নি, সেখানে বাংলাদেশ দল একজন বোলারের অভাব কিন্তু ফিল করেছে এবং একজন বোলার কম নিয়ে খেলার কারণে আমরা দেখেছি পার্ট টাইম বোলারদেরকে ক্যাপ্টেনের ব্যবহার করতে হয়েছে। এই টেস্টে কেমন হবে কম্বিনেশন, দুই একটা পরিবর্তন আসছে সেটা মোটামুটি নিশ্চিত, কারণ পেসার তাসকিন এবং শরীফুল দুজন ইনজুর্ড, তারা ফিরে গেছেন বাংলাদেশে। যদিও শরীফুল প্রথম টেস্টেও খেলতে পারেনি ইনজুরির কারণে, কিন্তু তাসকিনের জায়গায় এই টেস্টে একজন পেসার বাংলাদেশ দলকে এক্সট্রা খেলাতে হবে। তার মানে তিনজন পেসারের এখানে ইবাদত এবং খালেদ দুজনে কনফার্ম। থার্ড পেসারটা কে খেলবে, এখনও স্কোয়াডে দুজন পেসার আছেন, একজন অবশ্যই আবু জাহেদ চৌধুরী রাহি, একজন শহীদুল। তবে রাহি যেহেতু এক্সপিরিয়েন্স, তার বলে কিছুটা সুইং আছে এবং এই পোর্ট এলিজাবেথের বাতাস সেই সুইংয়ে হেল্প করতে পারে বলেই রাহি অবশ্যই এই জায়গাটা অগ্রাধিকার পাবেন। ওপেনিংয়ে আমরা দেখেছি সাদমান ইসলাম অনিক, তিনি পরপর দুটা ইনিংসে ফেল করেছিলেন। প্রথম টেস্টে যদি তামিম ফিট থাকতেন তাহলে প্রথম টেস্টেই তামিম ইকবাল খেলতেন, যেহেতু প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি এই পোর্ট এলিজাবেথে তিনি আবার স্কোয়াডে ব্যাক করেছেন, সেরা একাদশে তিনি থাকবেন। তার সাথে মাহমুদুল হাসান জয়, মাহমুদুল হাসান জয় ডারবান টেস্টের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন, সেই ইনিংসের উপরে ভর করেই বাংলাদেশ যতটুকু সম্ভব চার দিন পর্যন্ত লড়াইটা জমিয়ে রেখেছিল। মাহমুদুল হাসান জয়ের সাথে তামিমকে আমরা দেখব নাম্বার থ্রিতে, ইন জেনারেলি আমরা নাজমুল হোসেন শান্তকে দেখি, তাকেই দেখব। তারপরে ক্যাপ্টেন মোমিনুল হক সৌরভ, তার এখনও পর্যন্ত সাউথ আফ্রিকাতে খুব একটা ভালো সময় যাচ্ছে না, প্রথম টেস্টে দুটো ইনিংসই তিনি ফেল করে গেছেন। মুশফিকুর রহিম আরও একটা বড় চিন্তার নাম, মুশফিকের ব্যাটিংটা শেষ অনেক দিন, দুই আড়াই বছর আগে আসলে মুশফিকুর রহিম সবশেষ টেস্টে একটা সেঞ্চুরি করেছিলেন, তার কাছ থেকে একটা বড় ইনিংস ডিউ হয়ে গেছে। মুশফিকের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল কতখানি কনসার্ন, মোমিনুল হক সৌরভ মুশফিকের ব্যাটিং এবং ওভারঅল দলের ব্যাটিং নিয়ে কথা বলেছেন, আমরা শুনবো তার মুখে। সেকেন্ড ইনিংসে আমরা যেভাবে ব্যাটিং করেছি ওই জায়গায় হয়তো আমাদের আর একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, ওই জিনিসটা আমরা কিভাবে কোপ করতে পারি, কিভাবে ওভারকাম করতে পারি, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি শিক্ষণীয়, যে আমরা ওই সিচুয়েশনে আবার কিভাবে পড়লে আবার কিভাবে আমরা ওভারকাম করবো এই জিনিসগুলো। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারের মধ্যে একজন ওয়ার্ল্ড ক্রিকেটেও, তিনটা ডাবল হান্ড্রেড আছে, তো ওনার ধরনের টেনশন করার কোনো কিছু নেই। আমি ওনার ব্যাপারে খুবই আশ্বাস, উনি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে, আমি আমার নিয়ে অত উদ্বিগ্ন না ভাই। আর পরে আগের ম্যাচে কি হয়েছে না হয়েছে এত চিন্তা করি না, আমি নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি কিভাবে আমি প্রথম টেস্টে। আমার মনে হয় যে একদম খুব যে খারাপ খেলেছি তা না, লাস্ট সেশন বাদ দিয়ে চার দিন কিন্তু আমার মনে ভালোই ক্রিকেট খেলেছিলাম, বা টেস্টকে যেটা ধর্ম যে ভালো করতে হলে আপনি পাঁচ দিনই ভালো করতে হবে, আপনার লাস্ট সেশনটা ছাড়া যদি দেখেন টেস্ট ম্যাচটা খারাপ করে নিই, তো অবভিয়াসলি ওই ভুলটা আমরা এই টেস্টে করতে চাই না। আমার মনে হয় যে আরও ভালো খেলার সামর্থ্য আছে আমাদের, এই এই সিরিজে কিন্তু আমরা মোটামুটি কম বেশি সাউথ আফ্রিকাকে পুশ করছি। টেস্ট ক্রিকেটে কিন্তু এর আগে যতবার সাউথ আফ্রিকা খেলেছি তার থেকে এবার কিন্তু আমাদের সম্ভাবনা আমরা বেশি দেখছি, তো অবভিয়াসলি আর একটু বেটার পারফরমেন্স আশা করছি এই টেস্টে। এখানে একটু ডিফারেন্ট কন্ডিশন, বেশ উইন্ডি, উইকেটটা কেমন হবে কালকে তো আর একটু ভালো বুঝতে পারবো, বাট সব মিলিয়ে যেরকমই অবস্থা থাক, যেরকম কন্ডিশন থাক, যেমনই পরিস্থিতি থাক, এই টেস্ট ম্যাচে আমরা প্রথম টেস্টের থেকে ভালো খেলতে চাই। পোর্ট এলিজাবেথের যে উইন্ডি কন্ডিশন, এখানে বল কিন্তু বাতাসে প্রচুর সুইং করবে, পেসারদের সাথে সাথে এখানে স্পিনারদের রাজত্ব ইদানিংকালে খুব একটা দেখা যায়। এখানে কেশব মহারাজ, তিনি কিন্তু সব শেষ টেস্টে উইকেট পেয়েছেন, পাঁচটা টেস্ট খেলেছেন, সেই পাঁচ টেস্টে তার উইকেট আছে প্রায় বিশটার কাছাকাছি। তার মানে এখানে পেসারদের সাথে সাথে স্পিনাররাও সময় গড়ানোর সাথে সাথে সুবিধা পাওয়া শুরু করে। সেক্ষেত্রে বাংলাদেশ দল শুধু কি মেহেদি হাসান মিরাজের উপরে ডিপেন্ড করে থাকবে নাকি একজন এক্সট্রা স্পিনার খেলাবেন? যদি একটা এক্সট্রা স্পিনার খেলাতে হয় তাহলে কিন্তু একজন ব্যাটসম্যান ছেটে ফেলতে হবে, সেটা এখনও পর্যন্ত বাংলাদেশ ক্যাপ্টেনের কথার সাথে মিলে না। তারপরেও শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ দল কোনো সাহসী সিদ্ধান্ত নেয় কি না। এই মাঠে স্পিনারদের দাপট তো আছেই, পেসারদের দাপটটা কিন্তু আরও ভিন্ন। এখানকার যে বাতাস, সেই বাতাসে যারা ভালো সিম বোলার, যাদের বলে সুইং আছে, তারা কিন্তু বাতাসটাকে কাজে লাগিয়ে বলটাকে আরও এক্সট্রা সুইং করাতে পারে এবং কখনও কখনও এখানে আনইভেন বা ডাবল বাউন্স দেখা যায়। এই মাঠে সাত টেস্ট খেলে বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, তার উইকেট 40টা, সেন্ট জর্জেস পার্কের হায়েস্ট উইকেট টেকার এখনও পর্যন্ত তিনি, সেরা দশজন বোলারের মধ্যে শুধুমাত্র একজন স্পিনার আছে, বাকি দশজনের নজনই পেসার যারা কিনা এখানে বেশি উইকেট নিয়েছেন। অ্যালান ডোনাল্ড এখানকার উইকেট, এখানকার কন্ডিশন, এখানকার প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ভালোভাবে
তার জানাশোনা আছে এবং এখানকার উইকেটটার সম্বন্ধেও তার খুব ভালো নলেজ আছে। একই সাথে আমি বলবো যে রাসেল ডমিঙ্গো বাংলাদেশের হেড কোচ, তিনি এখানকার লোকাল বয়, পোর্ট এলিজাবেথে তার জন্ম, এখানকার বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন, খুব অল্প বয়সে এখানে কোচ হয়েছেন, এখানকার একটা লোকাল টিমকে সাউথ আফ্রিকার সেরা টিম বানিয়েছেন, যে কারণেই তাকে সাউথ আফ্রিকার ন্যাশনাল ক্রিকেট কোচিংয়ের ডেভেলপমেন্টে যুক্ত করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। রাসেল ডমিঙ্গোর চেয়ে এই মাঠ, এই মাঠের প্রত্যেকটা ঘাস এবং এই মাঠের প্রত্যেকটা ধুলিকণা তার চেয়ে ভালো কারো জানার কথা নয়। সুতরাং এখানে রাসেল ডমিঙ্গো এবং ডোনাল্ড মিলে একটা ভালো গেম প্ল্যান সেট করবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই ভালো গেম প্ল্যানটা মাঠে এক্সিকিউট করতে হবে ক্রিকেটারদের। তারা যত ভালো এক্সিকিউট করতে পারবে ততই বাংলাদেশের অন্ততপক্ষে একটা সুযোগ আছে এখান থেকে একটা টেস্ট ড্র করে বাড়ি ফেরা। জয়ের কথা বা জয়ের আশা এখনই করছি না, ডারবানে সেই সুযোগটা বাংলাদেশের জন্য এসেছিল। বাংলাদেশ দল সাউথ আফ্রিকা এখনও পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তাদের সেরা পাঁচজন ক্রিকেটারকে ছাড়াই এই টেস্ট সিরিজটা খেলছে। সুতরাং বাংলাদেশ পোর্ট এলিজাবেথের মতো এরকম উইন্ডি কন্ডিশনে, যে কন্ডিশনের সাথে সাথে বাংলাদেশের একদমই কোনো ধরনের পরিচয় নেই, ডারবানের কন্ডিশন অনেকটা সিমিলার বাংলাদেশের মতো ছিল, সেখানে গরম ছিল, হিউমিডিটি ছিল, কিন্তু পোর্ট এলিজাবেথের কন্ডিশন একদমই ভিন্ন এবং উইকেটটাও কিন্তু আলাদা। এখানে বোলারদের যদি উইকেট নিতে হয় তাহলে তাদেরকে উইকেট পারচেজ করতে হবে, তাদের মাথা খাটিয়ে বাতাসটাকে কাজে লাগিয়ে বোলিং করতে হবে। যে এন্ড থেকে বাতাস আসবে সেই এন্ডে বোলার কোন বোলার বোলিং করবেন সেটাও কিন্তু ক্যাপ্টেনের জন্য একটা টাফ কল হবে। কাকে কোন এন্ড থেকে বোলিং করানো হবে, বাতাসটা কে কত ভালোভাবে কাজে লাগাতে পারবে। একই সাথে ফিল্ডিং একটা বিগ কনসার্ন, কারণ এরকম বাতাসে যখন বল হাওয়ায় ভাসে তখন ক্যাচ ধরাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং এই চ্যালেঞ্জটাও বাংলাদেশ দলকে নিতে হবে। অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে সেন্ট জর্জেস পার্কে খেলতে নামবে বাংলাদেশ। আজকের মতো ভিস্তা প্রেজেন্টস হক আই আমরা শেষ করছি, পাওয়ার বাই উলালা গ্রুপ। পরের এপিসোডে আবার আপনাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই টি স্পোর্টসের সাথেই থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.